এখন বাজে সন্ধে 6টা আর আমরা আছি পার্কে। আর এই দেখো ঝর্ণাটা আসতে দেওয়া আছে, এই জন্য আস্তে আস্তে ফ্লো হচ্ছে, শীতকাল বলে এই রকম করে রেখেছে। চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো আলুর দম করেছি, কাশ্মীরি আলুর দম। আর এই হলো লুচি, তো গরম গরম কাশ্মীরি আলুর দম আর লুচি হয়ে গেছে, পার্ক থেকে এসেই করলাম। তো এখন ঈশান আর বুবাইকে দিয়ে দেব। যখনই ময়দা মাখবো ঈশানও আমার সাথে ময়দা মাখতে বসবে, আর ও ময়দা মেখে ও নিজের হাতে মিষ্টি তৈরি করেছে, মানে গজা। তো গজাগুলো চলো তোমরা দেখে নাও কেমন লম্বা টেরা বেঁকা গজা বানিয়েছে। এখানে দেখো আমি খাবার বেড়ে দিয়েছি আর ঈশান বলছে নিজের হাতে খাবে। তো এই দেখো বাটিতে রাখা আছে গোল লম্বা সমস্ত মিষ্টি তৈরি করেছে। বানিয়ে দিয়েছি ঈশানকে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। দেখো গুড মর্নিং বলে দাও, সান্তা ক্লাসকে গুড মর্নিং বলছে। দেখো সান্তা সান্তা তোমাকে কি কি গিফট করলো একটু বলে দাও। বল, বিস্কুট, অডেন্স আর কেক। কেক। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। 25শে ডিসেম্বর, তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে রইল মেরি ক্রিসমাস। আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো স্নান কমপ্লিট, এখন আমি রান্না করব। চলো কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আলু কেটে রেখেছি ডুমু ডুমু করে, আর এই দেখো আলুর মধ্যে কালো কালো কী। তো আলুগুলো এখন এরমই বেরোচ্ছে। এখানে চিকেন আছে, তো চিকেন আলু দিয়ে বিরিয়ানি করব ভাবছি, তো ঘরোয়াভাবে বিরিয়ানি করব। এখানে আমি এভারেস্টের মশলা নিয়েছি আর এই চালটা ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো ভেজানো হয়ে গেছে, এখন আমি রান্নাটা করব। তো চলো রান্নাটা করে নিই। এখানে দেখো সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এখন চিকেনটা রান্না করে নেব। আলুটা ভেজে তুলে রেখেছি আর এর মধ্যে মশলা বলতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর ওই মশলাটাও দিয়েছি। আর এই যে আলু ভাজা আছে, লাল লাল করে ভেজে রেখেছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব।
বেশ খানিকক্ষণ কষানোর পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব, করে আরও বেশ খানিকক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। কষানো মোটামুটি কমপ্লিট, এখন আমি জল ঢেলে দেব, উষ্ণ গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা বন্ধ করে এটা বেশ খানিকক্ষণ রান্নাটা করে নেব। এদিকে আমি রাইসটা করব, তার জন্য আমি জলের মধ্যে অল্প তেল আর নুন দিয়েছিলাম। জলটা মোটামুটি ফুটে উঠেছে, এখন আমি চালগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি গ্যাসটা অফ করে দিলাম, এখানে চিকেনটা হয়ে গেছে। এই হলো রাইস, তো ঝরঝরে ভাত করে নিয়েছি, আর এখন আমি মিশিয়ে দেবো। তো দেখো চটপট মিশিয়ে দিলাম, আর এর মধ্যে আমি বিরিয়ানির মশলা বলতে দিয়েছি মিঠা আতর আর ঘি, আর মশলা তো দিয়েছি এভারেস্টের ওই গুঁড়ো মশলাটা। তো খেতে খারাপ হয় না, এইভাবে আমি চটপট বানিয়ে নিই ঘরোয়াভাবে বিরিয়ানি আর কি, দারুণ লাগে খেতে। বুবাই টেস্ট করে বলছে দারুণ হয়েছে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিই, আর ঈশান বলছে ও নিজের হাতে খাবে, ওকেও দিয়ে দেবো, আর আমি একসাথে বসে যাব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো টাটা, বাই বাই।